আসসালামু আলাইকুম। তো বিনান্সের দুইটি অফার শেয়ার করবে একসাথে। বিনান্সে অনেকগুলো অফার চলতে আছে, তার ভিতর থেকে এখানে একটি অফার রয়েছে, এখানে স্ক্রিনশট শেয়ার করছিল আমি আপনাদের মাঝে টেলিগ্রামে বলছিলাম। এখানে দেখুন এই একটা অফার রয়েছে যেখানে 25,000 FDUSD FDUSD এইটা দিবে, এবং তার পাশাপাশি এখানে আরও একটি অফার রয়েছে। তো একটি একটি করে দুইটি অফারই দেখিয়ে দেবো কীভাবে কী অংশগ্রহণ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন, তা না হলে আপনারা মিস করে ফেলবেন অফার দুইটি। দুইটির একটি তো হয়তো সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবেন না, প্রথমটিতে সঠিকভাবে অংশগ্রহণ করাটা একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য, এবং দ্বিতীয়টায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো অংশগ্রহণ আর কি ভিডিও না দেখে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু অংশগ্রহণ করলে আপনাদের লস হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন কীভাবে কম ফিতে কম খরচে দ্বিতীয়টায় অংশগ্রহণ করবেন, তারপর এই প্রথমটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন, সম্পূর্ণ ডিটেলস A to Z আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। আপনাদের অফার দুইটিতে অংশগ্রহণ করার জন্য এখানে বিনান্স কিন্তু প্রয়োজন হবে, কারণ অফারটি দিচ্ছি বিনান্স, আর বিনান্স কিন্তু 100% পেমেন্ট করে। প্রমাণস্বরূপ আমি একটা পেমেন্ট প্রুফ আপনাদের দেখিয়ে দিই, এখানে যাতে আমি FUSD লিখে সার্চ করি, এখানে FUSD না FU না। তো এই যে দেখুন 19 তারিখ, মার্চ মাসের 19 তারিখ কিন্তু এই পেমেন্টটা আমরা পেয়েছি। তো এখান দেখুন এই যে প্রত্যেকে $10 করে পেয়েছেন। কাজটা কী ছিল, কাজটা একটু আমি আপনাদের দেখাই। কাজটা ছিল হচ্ছে কি, এখানে যে ভিডিও দিয়েছিলাম, যারা যারা ভিডিও দেখে কাজ করছেন প্রত্যেকের পাওয়ার কথা, এখন কী দিয়ে কী করছেন সেটা আপনারা জানেন। তো এখানে কাজটা ছিল বিনান্সের ভিতরে যাওয়া এবং $100 ট্রেডিং ভলিউম করা। একশো ডলার ট্রেডিং ভলিউম না, এখানে কি এই যে মূলত এই কার্ডগুলো ই করা ছিল, এই কার্ডগুলো সবগুলো কালেক্ট করা ছিল, তারপর ড্রো কার্ডে ক্লিক করে রাখা ছিল, যে যতগুলো অ্যাকাউন্ট দিয়ে করছেন সবগুলো অ্যাকাউন্টে কিন্তু এইটি পেয়েছেন। দেখুন আসুন আজকের অফারটি সেটা কীভাবে অংশগ্রহণ করবেন। আপনি আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন। বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসার পরে একদম সহজ সিস্টেমে দেখিয়ে দিই, আমি যে সিস্টেমে দেখাবো ওই সিস্টেমের কাজটা করবেন। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে কিছু পরিমাণে ফান্ড ডিপোজিট করে নেবেন, $100 মতো করলে ভালো হবে, চাইলে আপনি অল্প ডলার দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারেন, কিন্তু মিনিমাম আপনার এখানে $15 মতো লাগবে, $15 মতো প্রয়োজন হবে। তারপর আপনারা এখানে যেটা করবেন, আপনার অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট টিপোজিট করার পরে উপরে দেখুন এই কোণার দিকে একটা নোটিফিকেশান আইকন আছে, নোটিফিকেশান আইকনটা ক্লিক করবেন সরাসরি। নোটিফিকেশান আইকনে ক্লিক করার পর এখান থেকে অ্যানাউন্সমেন্টে যাবেন, এখান থেকে আমি দেখিয়ে দিই কোনখান থেকে কোনখানে যাবেন, একদম শেষে চলে আসবেন। ভিউ মোডে একটা ক্লিক করবেন, ভিউ মোডে ক্লিক করার পর এখানে এই যে লেটেস্ট অ্যাক্টিভিটি রয়েছে না, লেটেস্ট অ্যাক্টিভিটির ভিতরে আসবেন। লেটেস্ট অ্যাক্টিভিটির ভিতরে আসার পর সব থেকে সহজভাবে খোঁজার উপায় হচ্ছে, এখানে আপনি রমাদান খুঁজবেন তাহলেই হবে, দুইটা এক জায়গায় একটু নিচে আসলে রমাদানটা এই যে দেখুন খুব সহজেই আপনার চোখে পড়ে যাবে, এই একটা এই একটা, এই হচ্ছে অফার দুইটি। তাই প্রথমে রমাদান স্পেশাল এইটাই যাব, এখানে কী বলছে সেই জিনিসটা দেখাই। এখানে আমি যেটা বলছিলাম যে ভিডিও না দেখলে আপনাদের অংশগ্রহণ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই অফারটিতে যারা যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকে এইখানে আসবেন। এইখানে আসার পর এই যে জয়েন অ্যাক্টিভিটি এইটা ক্লিক করবেন, অথবা রেজিস্টার নাও দুইটার একটা ক্লিক করবেন, সেখান থেকে রেজিস্টার নাও রূপে ক্লিক করলে আপনাদের এই অন্য একটা পৃষ্ঠায় নিয়ে এই যে এই পৃষ্ঠাটা নিয়ে চলে আসবে, পৃষ্ঠাটা নিয়ে চলে আসলে এখান থেকে প্রথমত রেজিস্টার নাও একটা ক্লিক করে নিতে হবে, এই যে রেজিস্টার নাও একটা ক্লিক করে নিতে হবে। আর সময় কিন্তু খুবই কম আছে, আর মাত্র 2 দিনের মতো রয়েছে, 2 দিনের ভিতরে সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে, এটা কিন্তু বেশি সময় নেই। তো এটা কী করবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা সবাই আগে দেখিয়ে দিলাম, এখন আসুন তাদের অ্যাক্টিভিটি এসব দেখার দরকার নেই, আর মাত্র 2 দিনে আছে সেটা তো বলেই দিলাম। এখানে আপনাদের কাজ কী, কাজ হচ্ছে গিয়ে একটা Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেটা কিন্তু ফার্স্ট টাইমই, পুরাতন অ্যাকাউন্ট হলে হবে না, নিউ অ্যাকাউন্টের প্রয়োজন, নতুন অ্যাকাউন্টের দরকার হবে এখানে, আশা করি বুঝতে পারছেন। নতুন অ্যাকাউন্ট বলতে আপনি যদি এখানে অ্যাকাউন্টটা কত তারিখ, এখানে দেখুন 17 তারিখ ক্যাম্পিং 17 তারিখ শুরু হয়েছে, মানে আপনি যদি 17 তারিখ থেকে যেদিন অফারটি ইন্ড হবে 24 তারিখ পর্যন্ত
এর ভিতরে যদি আপনি বিনান্স ওয়েব থ্রি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলেই আপনি এই অফারের জন্য এলিজেবল হবেন এবং এই অফারটিতে কাজ করতে পারবেন। তো যারা যারা এখন বিনান্স অ্যাকাউন্ট রয়েছে এখন পর্যন্ত ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, তো ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওয়েব থ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনাকে যেটা করতে হবে, দেখুন তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে আপনাকে এখানে ডিপোজিট ভলিউম করতে হবে, আপনাকে $10 প্লাস ডিপোজিট করতে হবে। $10 প্লাস ডিপোজিট করার পরে তারা স্ন্যাপশট নেবে, স্ন্যাপশট নেওয়ার পর আপনি এলিজেবল হলে আপনাকে তারা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে। টোটাল 2500 উইনারকে দেবে, এখানে তারা র্যান্ডমলি সিলেক্ট করবে, র্যান্ডমলি সিলেক্ট করে প্রত্যেককে কিন্তু এখানে $10 করে দেবে। এখন $10 কবে পাবেন? $10 পাবেন হচ্ছে গিয়ে অফার শেষ হওয়ার 14 দিন পর, 14 দিন পর আপনি আপনার রিওয়ার্ড হাফের ভিতরে পেয়ে যাবেন। তো কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিই, এখান থেকে আমি বের হয়ে যাই। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এই যে রিওয়ার্ড হাব এইটার ভিতরে পাবেন, এইটার ভিতরে আসলে এখানে আপনারা আপনাদের রিওয়ার্ডটা দেখতে পারবেন। এখন আসুন ওয়েব থ্রি কী অনেকে বুঝবেন না, ওয়ালেটে ক্লিক করুন। ওয়ালেটে ক্লিক করার পর এই সাইটে দেখুন ওয়েব থ্রি একটা অপশন রয়েছে, এইটায় ক্লিক করবেন। যাদের এখানে দেখবেন অ্যাকাউন্ট নেই তারা এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিছু এখানে আপনাকে ব্যাক আপ করতে বলবে, একটা কিউআর কোড দেবে, ওইটা ব্যাক আপ করে নেবেন, ওই সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এখানে আমি আপনাদের সাজেস্ট করবো, এখান থেকে বিএনবিতে করতে পারেন বা FUSDতেও করতে পারেন। তা আপনার এই বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসবে না, এখানে কোনো ডলার মলার তারা হোল্ড করতে বল নাই, তাই হোল্ড করার দরকার নেই। এখানে এসে আপনি আপনার স্পট ব্যালেন্সে আসবেন, স্পট ব্যালেন্সে এসে এখানে USDT বা BUSD দেখুন আর নাই, FDUSD ওইটা রয়েছে, ওইটা বাদ দেখুন একটা স্টেবল কয়েন $10 প্লাস এখানে রাখবেন। রাখার পর ওয়েব থ্রিতে আসবেন, ওয়েব থ্রিতে আসার পর আপনার এখানে এই যে ডিপোজিট এই যে রিসিভ অপশন রয়েছে এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর সরাসরি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করলে এখানে উপরে এই যে বিনান্স স্পট অ্যান্ড ফান্ডিং থাকবে, এখানে আপনার ওয়েব থ্রি ওয়ালেট থাকবে, আপনার যে টোকেনটা এখানে আনতে চাচ্ছেন সেইটাই উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, নিচে ট্রান্সফারে ক্লিক করে ট্রান্সফার করে আপনি এইখানে নিয়ে আসবেন, এইখানে ডলারটি নিয়ে আসবেন। ডলারটি নিয়ে আসার পর সাথে সাথে আবার উইথড্র করে নিতে পারবেন, যে ডলারটি আনবেন $10 প্লাস আনবেন, আনার পর এখানে এইটা ক্লিক করবেন, তাকে যখন আবার সেন্ড করবেন, এই সেন্ডে ক্লিক করে আবার যেখানে মন চায় আপনার তার ডলারটা নিয়ে যেতে পারবেন। তো আশা করি প্রথমটা বুঝতে পারলেন, একদম ডিটেলসে দেখিয়ে দিলাম কীভাবে কি প্রথমটা কমপ্লিট করবেন। এখন আসুন পরবর্তী যেটা রয়েছে সেইটা কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা দেখাই। পরবর্তীটা কমপ্লিট করার জন্য আপনাদের কী করতে হবে, আবার এই নোটিফিকেশান আইকনে যেতে হবে এবং পরবর্তীটা কমপ্লিট করে আমরা কী পাবো সেই বিষয়টা আপনি আপনাদের দেখেন। এখান থেকে রিওয়ার্ড হাফের ভিতরে আসুন। রিওয়ার্ড হাফের ভিতরে আসার পরে এইখান দেখুন তার পয়েন্টের সিস্টেম রয়েছে, আমরা যদি এইটার ভিতরে আসি এখান দেখুন কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো কনভার্ট করে কিন্তু এখান থেকে ডলার নেওয়া যায়। আমরা যদি একটু নিচের দিকে আসি এখান দেখুন সর্বোচ্চ যেটা রয়েছে আপনার অ্যাকাউন্টে যদি 1200 পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি $10 নিতে পারবেন, ক্লেমে ক্লিক করে নিতে পারবেন। তো আমার পয়েন্ট রয়েছে মাত্র 31টা, তো স্ক্রিনের ওখানেও এবার পয়েন্ট সিস্টেম করছে, তো ওখান থেকে আপনারা যে পয়েন্টটা পাবেন ওই পয়েন্ট দিয়ে কিন্তু এখান থেকে এগুলো হচ্ছে ট্রেডিং ব্যবসা। তো ট্রেডিং ব্যবসাগুলো কেনার দরকার নেই, এখানে আপনারা পয়েন্ট জমান, কোনো মতে 170 পয়েন্ট যদি আপনাদের এখানে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে $1 খুব ইজিলি নিতে পারবেন। $550 হলে এখান থেকে $5 নিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন ভালো একটা অপরচুনিটি রয়েছে। তো এখন আসুন কীভাবে পরেরটা অংশগ্রহণ করবেন সেটা দেখি। পরেরটা হচ্ছে স্পিনের অফার, একদম ফ্রিতে করতে পারবেন, আমি সিস্টেম দেখিয়ে দেবো। নোটিফিকেশানে ক্লিক করবেন, আবার আগের জায়গায় চলে যাবেন। তো এই যে এখানে আসবেন, এখানে আসার পর এইটার ভিতরে যাবেন, এটার ভিতরে যাওয়ার পর এটা ওই একই সিস্টেমে সকল রুলস রেজুলেশন সকল কিছু বলা আছে, এখানে অ্যাক্টিভিটি পিরিয়ড ট্রেড কবে কী কবে ইন কবে শুরু সকল কিছু এখানে দেওয়া আছে, তো এগুলো দেখার দরকার নেই। যারা যারা অংশগ্রহণ করার 31 তারিখ পর্যন্ত অফারটি রয়েছে এর ভিতরে এটাই অংশগ্রহণ করে নিতে পারবেন। এখানে কাজটা কী, তাদের এই সাইটের ভিতরে যেতে হবে, গিয়ে আপনাকে স্পিন করতে হবে। এখন স্পিন কীভাবে করবেন সেটাও এখানে বলে দিয়েছে। স্পিন করার জন্য নিচে দেখুন এখানে এই যে সকল কিছু বলা আছে, কত কী পয়েন্ট, সর্বোচ্চ এখানে আপনি 200 পয়েন্ট পর্যন্ত পাবেন। তো এই 200 পয়েন্ট কীভাবে পাবেন, এখানে আপনাকে
এই যে এখানে রুলস বলা আছে, আপনাকে এখানে কি করতে হবে, স্পটে ট্রেডিং করতে হবে, $500 ভলিউম করতে হবে। $500 ভলিউম করে একদম ইজি, আপনার কোনো প্রকার লস হবে না। কীভাবে করবেন দেখিয়ে দেবো। এখানে লস হবে না তার কারণ বলতে আছে, এখানে তারা কোনো পেয়ার বল নাই, আপনি যে কোনো পেয়ারে বাই সেল করলেই হবে। তা আপনি যে পেয়ারটা বাই সেল করবেন সেটা হচ্ছে গিয়ে USDT এবং USDC, এই দুইটা যদি আপনি বাই সেল করেন তাহলে কিন্তু কোনো প্রকার আপনার লস নেই। তার কারণ হচ্ছে দুটো স্টেবল কয়েন, দাম বাড়েও না কমেও না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ কি, এখানে প্রথমত যে কাজটি করতে হবে, উপরের দিকে দেখুন এখানে যে ল্যান্ডিং পেজ রয়েছে না, এইটা একটা ক্লিক করবেন। ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে স্পিন নিতে হবে। এখানে আপনি দুইভাবে স্পিন নিতে পারবেন, একটা হচ্ছে $200 ট্রেডিং ভলিউম করে, একটা হচ্ছে $500। তো $500টা আমি সাজেস্ট করবো, তার কারণ হচ্ছে $500টা আপনারা করলে আপনাদের কোনো প্রকার লস নেই। চাইলে আপনারা এটাও করতে পারেন, এটাও একই সিস্টেমে স্পট ট্রেডিংই, কিন্তু এখানে আপনার বাই সেল করতে হবে হচ্ছে গিয়ে BTC-র সাথে যে কোনো কয়েন। তো এইটা করতে গেলে আপনাদের ফি যাবে, তা আপনারা শুধু নিচেরটাই করবেন। নিচেরটা কীভাবে করবেন, এখান থেকে যে ডুইট রয়েছে না, ডুইটে একটা ক্লিক করে দিন। ডুইটে ক্লিক করে দিলে সরাসরি দেখবেন আপনাকে স্পটে, যে স্পটে নিয়ে চলে আসছে। তো স্পটে নিয়ে চলে আসতে এখানে দেখুন BNB রয়েছে এবং FUSD রয়েছে। তো এই পেয়ারে আপনারা করবেন না, আপনারা যে পেয়ারে করবেন এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন USDT/USDC, এইটা এইটাই করবেন। এটার ভিতরে আসবেন, কোনো প্রকার ফি নেই। তা আমি এখানে এইটা করে করে আপনাদের দেখাই। তো এই যে দেখুন এখানে আমার 3 পেয়ার বাই 3 পেয়ার সেল করলেই হয়ে যাবে। তো আপনাদের যেরকম ডলার থাকবে সেরকমের, আপনার কাছে ধরুন $15 রয়েছে, আপনি একবার বাই করলে $15 হয়ে যাবে, আবার একবার সেল করলে $15 হয়ে যাবে, মানে বাই $15 সেলে $15, $30 ভলিউম হয়ে যাচ্ছে। সেরকম করে হিসাব করে আপনি এখানে $500 ট্রেডিং ভলিউম করবেন, কোনো প্রকার ফি লাগবে না। এখানে দেখুন আমার ডলার রয়েছে কত, 129.06। তা আমি এখন এখান থেকে বাই সেলটা শুরু করে দিই। এখানে উপরে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করলাম, এখান থেকে 100% করে দিলাম, এখান থেকে বাই করলাম। এখন যদি আমি সেলে ক্লিক করি, নিচে যারা রয়েছে তাদের উপরে ক্লিক করে এখান থেকে সেলে ক্লিক করে দিলাম। তো দেখুন এরকম কিন্তু এখানে বাই সেল করে আমার অলরেডি $200 প্লাস ট্রেডিং ভলিউম হয়ে গেছে। আমি এখন এখান থেকে লিমিটের উপরে এইটার উপরে ক্লিক করে এখান থেকে আমি এটা মার্কেট সিলেক্ট করে দেবো। মার্কেট সিলেক্ট করে দিলাম, এখন আমার সুবিধা হবে। আর এখান থেকে বাইরে আসলাম, এইটা 100% করে বাইয়ে ক্লিক করলাম, সেলে আসলাম 100% করে সেলে ক্লিক করলাম, $500 হয়ে গেছে। আবার বাইয়ে আসলাম, 100% করলাম, বাই করলাম, সেলে আসলাম 100% করলাম। আমার তো অলরেডি হয়ে গেছে, আমার আর এটা করার দরকার, তারপরে করে দিই, সেল করে দিলাম। এখন আমার এটা কিন্তু আবার আমার USDT জায়গায় রয়েছে, মাত্র 1-2 সেন্টের মতো হয়তো গেছে, আমার মনে নেই এখানে কত ছিল। তো এখন যদি আমি আবার ওই অ্যাক্টিভিটির ওই জায়গা থেকে স্প্রিনের ওই জায়গায় যাই, তাহলে দেখবেন আমার একটা স্প্রিন তারা দিয়ে দিয়েছে। তো এই যে দেখুন একটা স্প্রিন দিয়ে দিয়েছে, গোর উপর ক্লিক করে দেখি কিছু পাই কিনা। এখানে একটা পয়েন্ট পুল রয়েছে, তো পয়েন্ট পুলে কী দেবে আমি বলতে পারি না, এইটাই পড়বে, আমি সেটা বুঝতে পারছি। এখানে তাদের একটা ওই একই ডিস্ট্রিবিউশনটা করবে, তো আর একটা পয়েন্ট যাই হোক, কম বেশি যেটাই হোক দিবে। তো এইটা আর কি বেশিরভাগ মানুষের পরে, দেখুন এটা আমার কমপ্লিট, আমার কালকে এটা আমি করতে পারবো। আর এটাই ওই একই সিস্টেম, আপনাদের বাই সেল করতে হবে কীভাবে, এখান থেকে এই যে ডুইটে ক্লিক করুন, ডুইটে ক্লিক করলে যে দেখুন BTC-র সাথে APSD করতে বলতে আছে। তো এইটা যদি আপনারা করতে যান তাহলে মার্কেট না, এইটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা মার্কেটে করলে লস আরও বেশি হবে, $1 উপরে ফি চলে যেতে পারে। এখান থেকে লিমিটে ক্লিক করে নেবেন, লিমিটে ক্লিক করে এখান থেকে প্রাইসের উপরে ক্লিক করে বাই সেল করবেন, করলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এটাও আমি দেখিয়ে দিই, এটা BTC-র সাথে যে APSD করতে হবে এরকম কিন্তু কোনো কথা না। এখানে $200, তো আমি $200 করে দেখিয়ে দিই। এখান থেকে USDT ক্লিক করবেন, এখান থেকে BTC ক্লিক করবেন, ক্লিক করা হয়ে গেছে। এখন আমরা বাইতে রয়েছি, এখানে নিচে যারা রয়েছে তাদের উপর একটা ক্লিক করে 100% করে বাই ক্লিক করবেন, বাই করা হয়ে গেছে। সেলে ক্লিক করবেন, উপরে যারা রয়েছে 100% করে সেলে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আমার ফি অলরেডি চলে গেছে। এখানে দেখুন এই যে আমার কিন্তু এখানে $28 চলে আসছে। তো এটা
উঠবে কিনা বলতে পারি না। এখন আবার স্পিনটা করে আসি। এই যে দেখুন স্পিন এখান দিয়ে দিয়েছে, এই লসটা সম্পূর্ণ আপনাদের জন্য হলো, আপনাদের দেখানোর জন্য যে আর স্পিনটা কীভাবে নেবেন। এটাই আবার এইটাই পড়ব, আমি জানি এইটাই বেশি পড়ে। তো এই যে দেখুন দুইটা স্পিন এইভাবে নেবেন। আশা করি স্পিন কীভাবে নেবেন, ওই প্রথম অফারটায় কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা পারবেন না, বা কীভাবে অংশগ্রহণ করবেন, বিস্তারিত ডিটেলস এ টু জেড এবং বিস্তারিত বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে বিনান্সের এই অফার দুইটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।